ডিয়ার ফ্রেন্ডস, টেক অনলাইন বিডির পক্ষ থেকে আমি শ্রী গোবিন্দ দাস আপনাদেরকে জানাই স্বাগতম আজকের নতুন টিউটোরিয়ালে। আমরা আজকে যে টিউটোরিয়ালটির টপিকটি নিয়ে এসেছি, এটি একটি ট্রেন্ডিং টপিক। এই টপিকটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটি কাস্টমাইজ করবেন। তো ইউআরএলটি কাস্টমাইজ করতে হলে আপনাদেরকে প্রথমেই দুইটি শর্ত পূরণ করতে হবে। দুইটি শর্তের মধ্যে হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটি মিনিমাম 30 দিনের পুরনো হইতে হবে এবং মিনিমাম 100 সাবস্ক্রাইবার থাকা লাগবে। তাহলে আপনারা ইউটিউবের চ্যানেলটি কাস্টম ইউআরএলটি সেট করতে পারবেন। তো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল টিউটোরিয়ালের কাছে চলে যাওয়া যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রোম ব্রাউজার, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিও। ক্রোম ব্রাউজারে আসার পর আপনাদেরকে ক্রোম ব্রাউজারটি অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে, যেহেতু আমরা আমাদের কাস্টম ইউআরএলটি সেট করব, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে আমাদের ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমাদের এই যেখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট মোড, এই ডেস্কটপ সাইট মোডটি আমাদের সেট করতে হবে। তো ফ্রেন্ডস, আমাদের ডেস্কটপ সাইট মোডটিতে চলে দিয়ে দেওয়ার পর আমরা এখন ইউটিউবে ক্লিক করব। একটু লোডিং নিচ্ছে ফ্রেন্ডস, অপেক্ষা করবেন। তো ফ্রেন্ডস, আমাদের ইউটিউবের ডেস্কটপ মোড সাইটটিতে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে চ্যানেল আইকন, এই চ্যানেল আইকনটিতে ক্লিক করতে হবে। চ্যানেল আইকনটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও বেটা, আমরা ইউটিউব স্টুডিও বেটাতে ক্লিক করব। তো ফ্রেন্ডস, আমাদের ক্রিয়েটর স্টুডিওতে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্লাসিক যে অপশনটি, ইউটিউব ক্লাসিক অপশনটিতে আমরা ক্লিক করব। ইউটিউব ক্লাসিক অপশনটিতে যাওয়ার জন্য আমাদের স্কিপ বাটনে ক্লিক করতে হবে। স্কিপ বাটনে ক্লিক করলে আমাদেরকে সরাসরি আমাদের ইউটিউব স্টুডিও ক্লাসিকে নিয়ে যাবে ড্যাশবোর্ডে। তো ফ্রেন্ডস, আমাদের ইউটিউব স্টুডিও ক্লাসিকে আমরা এখন চলে এসেছি। এখন ইউটিউব স্টুডিও ক্লাসিকে চলে আসার পর আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেল, এই চ্যানেল অপশনটিতে আমরা চলে যাব। চ্যানেল অপশনটিতে আসার পর আমরা এখানে নিচে টেনে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাস্টম ইউআরএল, এখানে লেখা আছে ইউর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল ক্লেম ইট হেয়ার। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন এলিজিবল এবার এনাবল, তো আমরা এখন এনাবলে ক্লিক করব। এনাবলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা আছে অ্যাডভান্স সেটিং এবং সেট আপ ইউটিউব এক্স্যাক্টলি হাউ ইউ ওয়ান্ট ইট। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল সেটিংয়ের নিচে লেখা আছে ইউ আর এলিজিবল ফর কাস্টম ইউআরএল ক্লেম ইট হেয়ার। তো আমরা এখন এই যে ক্লেম ইট হেয়ারে ক্লিক করব। ক্লেম ইট হেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে, গেট এ কাস্টম ইউআরএল হোয়ার হাউ ইউ ওয়েল লুক অন ইউটিউব। এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা ইউআরএল শো করছে আমাদের চ্যানেলের নেমে, একটি ফিউচার চ্যানেলের নেমে, আমাদের টেক অনলাইন বিডি নামে একটি চ্যানেল ইউআরএল দিয়েছে youtube.com/c youtube tech online video.com। তো এখানে নিচে আবার একটি মেসেজ দিয়েছে তারা, ম্যানি পিপল হ্যাভ দি সাম সেম নেম অ্যাট এ ফিউ এক্সট্রা লেটার অর নাম্বারস টু ম্যাক দিস ইউআরএল ইউনিক টু ইউ। তো আমরা এখানে দেখব আগে আমাদের এই ইউআরএলটি কেউ এখন পর্যন্ত ক্লেম করেছে কি না। তো সেটির জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি খালি ঘর, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব। এখানে লেখা আছে আই হ্যাভ এ রেড অ্যান্ড এগ্রি টু দি কাস্টম ইউআরএল টার্মস অফ ইউজ। তো আমরা এখানে দিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যান্সেল বাটন এবং চেঞ্জ ইউআরএল বাটন। তো আমরা এখানে চেঞ্জ ইউআরএল বাটনে ক্লিক করব।
চেঞ্জ ইউআরএল বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি মেসেজ, যে মেসেজটির কথা বলেছিলাম যে ম্যানি পিপল হ্যাভ দি সেম নেম অ্যাড এ ফিউ এক্সট্রা লেটার অন নাম্বারস টু মেক দিস ইউআরএল ইউনিক টু ইউ। তো আমরা এখানে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে সরি ফ্রেন্ডস, এই যে youtube.com/c/techonlinebd.com এর পর আমরা এখানে আরেকটি ট্রেন্ডিং অ্যাড করে দেব যেটি আমাদের চ্যানেলের সাথে কারো অ্যাড নেই। তো এটা আরেকজন নিয়ে নিয়েছে, তো আমরা এখানে প্রো অ্যাড করে দিলাম youtube.com/c/techonlinebdpro। তো ফ্রেন্ডস আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই নেমটি এখনও পর্যন্ত কেউ ইউজ করছে না। তো এখন আমরা এই যে চেঞ্জ ইউআরএল এ ক্লিক করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার কনফার্ম কাস্টম ইউআরএল করতে বলছে, আর এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর পাবলিক ইউআরএল টু youtube.com/c/techonlinebdpro। তো ফ্রেন্ডস আমাদের কাস্টমার ইউআরএলটি সেট হয়ে গেছে এবং একটি আরেকটি মেসেজ নিচে মেসেজ শো করছে, ওয়ান্স ইউ কনফার্ম দিস কাস্টমাইজড ইউআরএল ইউ ক্যান চেঞ্জ ইট এগেইন অর ট্রান্সফার দি ইউআরএল টু সামন এলসি। তো আমাদের কাস্টম ইউআরএলটি কনফার্ম করার জন্য আমরা এখানে কনফার্ম চয়েসে ক্লিক করব। কনফার্ম চয়েসে ক্লিক করার পর আমাদের চ্যানেলে আমাদেরকে নিয়ে আসবে। তো আমরা এই ট্যাবটিকে ক্লোজ করে আমরা নতুন একটি ট্যাব ওপেন করে দেখব আমাদের কাস্টমাইজ ইউআরএলটি কাস্টম হয়েছে কি না। তো এই জন্য আমরা একটি নতুন ট্যাব নিলাম। নতুন ট্যাব নেওয়ার পর আমাদের পেজটিকে ডেস্কটপ সাইড মোড করে নেব, তারপর আমরা আবার ইউটিউবে ক্লিক করব। ইউটিউবে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আইকন, এই চ্যানেল আইকনটিতে আমরা ক্লিক করব। চ্যানেল আইকনটিতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন ইওর চ্যানেল, আমাদের ইওর চ্যানেল লিঙ্কটিতে আমরা ক্লিক করব। ইওর চ্যানেলটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমাদের হয়নি, আমরা একটু রিলোড করে দেখি। তো ফ্রেন্ডস রিলেট করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমাইজ ইউআরএলটি সেট হয়ে গেছে। তো আমরা একটি কাস্টম ইউআরএল সেট করলাম। আমরা এখন এই যে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, আমরা যদি এই লিঙ্কটি এখন আমাদের ফ্রেন্ডস বা কারো কাছে শেয়ার করি বা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, তাহলে এইভাবে লিঙ্কটি আমরা এখন এভাবেই শেয়ার করতে পারবো। তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে এখনই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। তো ফ্রেন্ডস ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন।